বলিউডের কিং শাহরুখ খান, তার নামেই সিনেমা হিট বলা হয়। সেই শাহরুখ আজ বিধ্বস্ত নিজের ছেলের কর্মকাণ্ডে। ভালো নেই সবার প্রিয় তারকা শাহরুখ খান। ছেলে আরিয়ান মাদককাণ্ডের ঘটনায় দুই সপ্তাহেরও বেশি মুম্বাইয়ের আর্থার রোডের কারাগারে আছেন। এদিকে মান্নাতেও গিয়ে হাজির হয়েছে এনসিবি। সবকিছু মিলিয়ে যেন এক প্রকার ভেঙে পড়েছেন কিং খান। সামনের মাসে আসছে তার জন্মদিন। প্রতি বছর ঘটা করে আয়োজন হলেও এবার একেবারেই মলিন যাবে তার এই দিনটি, এমনটা জানা গেছে ভারতীয় একটি গণমাধ্যম থেকে। তবে শুধু শাহরুখের জন্মদিন নয়, আগামী 13ই নভেম্বর আরিয়ানের জন্মদিন। এই দিন সে কোথায় থাকবে সেটা নিয়ে এখনো কেউ কিছু বলতে পারছেন না, তাই সবকিছু বিবেচনা করেই এমন সিদ্ধান্ত শাহরুখ পরিবারের। সূত্র থেকে জানা যায় শাহরুখ হয়তো ভক্ত অনুরাগীদের অনুরোধ করবেন এবার তারা যেন মান্নাতের সামনে এসে ভিড় না জমান। শুধু জন্মদিন নয়, শাহরুখ ও গৌরী দীপাবলিও পালন করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। গত 2 অক্টোবর রাতে মুম্বাই থেকে ভারতের পর্যটন নগরী গোয়াগামী বিশাল ব্রহ্মতরি থেকে আরিয়ান সহ 8 জনকে আটক করে এনসিবি। কয়েক ঘন্টা জেরার পর তাদের গ্রেপ্তার করা হয়। এরপর গত 7 অক্টোবর থেকে কারাবন্দী রয়েছেন শাহরুখ পুত্র। আগামী 26 অক্টোবর বোম্বে হাইকোর্টে তার জামিন শুনানি রয়েছে। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।